খারাপ, এই খারাপ, সেই খারাপ। সিনেমার হলে কেউ কোনো দিন সিনেমার নায়ক নিয়ে ঝগড়া হলো না, হিরো নিয়ে ঝগড়া হলো না, নায়িকা নিয়ে ঝগড়া হলো না, হিস্ট্রি নিয়ে ঝগড়া হলো না, টিকিট কাটা নিয়ে ঝগড়া হলো না, কোনো মন খারাপ হলো না, বিন্দাস সিনেমা দেখতাম। আজকে একবার মসজিদে এলাম, ইসলাম এক, কোরআন এক, খোদা এক, রসুল এক, ধর্ম এক, সব এক, আর তিনটে মাওলানা তিন রকম ফতোয়া দিচ্ছে। ভাই কাটটা নববাল দিকে, ওর থেকে ভালো মসজিদে আর আসবো না, কারণ ওই গুণাটা তাও ঠিক আছে, আর এই গুণার ধার ধার কিচ্ছু বুঝি না, কোথায় কি হয়ে যাবে বাড়াবাড়ি, দরকার নেই বাবা। তো কি হবে বলে এই হুজুরদের ঝামেলা আগে মিটুক, তারপর আমি মসজিদে আসবো। ঠিক এটা হচ্ছে, যুবকেরা সত্যি কথা বলবে, আমি কি ঠিক বললাম না ভুল বললাম, আন্দাজে ঠিক বলিনি, এটা ঘটছে কি ঘটছে না? মোবাইলে এক একটা এক এক রকম আওয়াজ, কারটা শুনবো কারটা নেবো, পাজেল হয়ে যাচ্ছে। তাই জন্যে আমাদের উচিত যে শোনো সবাইয়ের, আমল করো আল্লাহওয়ালারা যে পথ দেখিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। শোনো সবাইয়ের, আল্লাহওয়ালারা যে পথ দেখিয়ে গেছে, আল্লাহ কোরআন পাকের মধ্যে তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন, এই ইমানওয়ালারা তোমরা সাদিকিন, সালেহীন, আবেদীন, আল্লাহওয়ালা নেককার সত্যবাদীদের সাথে হও, বলেন না সুবহানাল্লাহ। আমরা সিদ্দিকে একবারকে পেয়েছি, আপনার সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক মেহরাব সিদ্দিকীর, তাই তো নাকি? তার সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নূরুদ্দিন সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক হযরতে মুফতি আজম আবু জাফর সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে হুজুর হযরতে শাহ সফি ফাতে আলী ভাইসির। কেন এই পথ ধরে চলি একটু বুঝেলে যুবকেরা, বুঝতে পারছো? ভাইজান কি বলছে শোনো, শুনতে পাচ্ছ তো নাকি? মেশিন লাগানো আছে কানে? জি, তার মানে সব কালা, মেশিন কি করতে লাগিয়েছি? এই যে খালি টানে টানে জি বলে দিও না, বলো আল্লাহ আমার কান ভালো রেখেছে, বলো আলহামদুলিল্লাহ। আমি বলছি কানে মেশিন লাগিয়েছিস, বলে জি। কালা তোরা, কি বুকারে। তাই আমার মুসলমান, আমাদের সম্পর্ক মুজাদ্দিদে জামানের সঙ্গে, তার সম্পর্ক শাহসুফি ফাতে আলী ভাইসির সঙ্গে, তার সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরীর সঙ্গে, তার সম্পর্ক হুজুর হযরতে সৈয়দ আহমদ বেল্লুবীর সঙ্গে, তার সম্পর্ক কিতাব কাবা মুসলসল হযরতে মাসুম রব্বানীর সাথে, তার সম্পর্ক হযরতে মুজাদ্দিদ আল ফিসানির সঙ্গে, এদিক দিয়ে চলে যান আব্দুল হক মুহাদ্দিস দেলুবী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলুবী, আব্দুর রহিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলুবী, তাব কাবা মুসলসল সম্পর্ক যে টেকছে হযরতে নাসিরউদ্দিন চিরাগে দিল্লি, আমাদের সম্পর্কটা এইভাবে তবকা মুসলসল সিলসিলা অনুযায়ী যে টেকছে হযরতে নূর মা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী, সমসাময়িক হলো নিজামউদ্দিন আউলিয়া, তার সঙ্গে সম্পর্ক হযরতে খাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তার সঙ্গে সম্পর্ক হযরতে উসমান হারুনির, এদিক দিয়ে চলে যান হযরতে ইব্রাহিম আদহম আদম বিন নূরি থেকে হযরতে বাহাউদ্দিন নকশবন্দী খাজা বাকিবিল্লাহ, এই সম্পর্ক যে ঠেকছে হযরতে আব্দুর রাজ্জাকের সঙ্গে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদেরুল জিলানির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে হুজুর হযরতে আবু সালে মুসা জঙ্গির সঙ্গে, তার সম্পর্ক ইমাম রাজির সঙ্গে, তার সম্পর্ক ইমাম জুনায়েদের সঙ্গে, তার সম্পর্ক হযরতে মুসা কাজেমের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর সাদেকের সঙ্গে, তার সম্পর্ক তার আব্বা হযরতে ইমাম বাকেরের সাথে, তার সঙ্গে সম্পর্ক হযরতে ইমাম জাইনুল আবেদিনের সঙ্গে, জাইনুল আবেদিনের সম্পর্ক হচ্ছে তার আব্বা হযরতে ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের হাসান হুসাইনের সম্পর্ক হযরতে আলীর সঙ্গে, আলীর সম্পর্ক হচ্ছে হযরতে উসমান গনির সাথে, উসমান গনির সম্পর্ক ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের সম্পর্ক আবু বকরের সাথে, খোলাফায়ে রাশেদিনদের সম্পর্ক যে ঠিকছে আমার রাসূলের সাথে, আর রাসূলের সম্পর্ক আমার আল্লাহর সাথে। কথাটা আমার বুঝতে পারছি, যে পৃথিবীর সর্বস্তরের মানুষ আপনার রাসূলের গুণগান করে। এই ফিতনাবাজ বলি সাহেবদের মতো এই ফতোয়া টতোয়া দিয়ে দিয়ে চলে যাবো, এইসব আমার আমি পছন্দ করি না, বুঝতে পেরেছেন? যাই যেখানে যাব ফতোয়া শেষ নেই, ফতোয়া শেষ নেই, বুঝতে পেরেছেন? দুঃখ লাগে, আমার ঘরে ঢুকে গেছে বুঝলেন, একজন ফিরিঙ্গে মলি সাহেব টাইপের ঢুকে গেল, মাথায় আছে, আসলে মলি সাহেব না, উস্তাকার কি কাপড়ের লাইনের কাজ করে, আসসালামু আলাইকুম হযরত ভালো আছেন, মহাশয় ভালো আছেন, আমি ওয়ালাইকুম সালাম ভালো আছি, কি ব্যাপার বলুন? একটা প্রশ্ন ছিল, আমি কি প্রশ্ন,
যে আপনাদের হানাফিদের মেয়েরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, আল্লাহু আকবার বলে এই যে তাদের স্তনের উপরে হাত বাঁধে, এটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর? আমি তার মডেল দেখছি, খচ্চরের দূর দূর পর্যন্ত সহিহ বুখারী কোনো জায়গায় সেটিংই হয় না। আনছি কি বলছো? অন্য হাদিস থেকে বলি বলছে না হবে না, তিরমিজি থেকে বলি বলছে না হবে না, মুসলিম থেকে বলি হবে না, সহিহ ইবনে খুজাইমা থেকে বলি বলছে হবে না, কেন বুখারি থেকে বলতে হবে? আমি বুখারি থেকেই বলতে হবে। আমি আল জামিউল মুসনাদ সাইয়ুল মুক্তাসার, এটা কিতাব আছে জানো, আল জামিউল মুসনাদ সাইয়ুল মুক্তাসার মিন উমুরি নবী উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি বা মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। বুঝে না না, ওসব হাদিসের নাম শুনিনি আপনি বুখারি শরীফ থেকে বলেন। আমি খচ্চর বুখারি শরীফের অরিজিনাল নামটাই হলো এইটা। তখন আমি বুঝে নিলাম, আচ্ছা এইবার বলো কোথায় হাত বাঁধে? বলছে এই যে স্তনের উপর হাত বাঁধে। আমি কাদের মেয়েরা? বলছে আপনাদের হানাফিদের মেয়েরা। আমি বলি অসভ্য লোক, আমাদের বইয়েদের ওই জায়গায় তুই দেখলি কেন? তুই আমাদের বইয়ের ওই গোপন জায়গাটা দেখলি কি করতে আগে তার জবাব দে। ওটা তাদের আয়েব, ওটা তাদের আবরু, ওটা তাদের ঢেকে রাখার জায়গা। খচ্চর তুই চোখ খারাপ লোক, তুই দেখলি কি করতে জবাব দে। তারপর আমি হাদিস শুনাম। ওই যে না আমি আপনাদের বইয়েদের দেখিনি, আমি এক্ষুনি বললি আমাদের বইয়েদের দেখি, কেন দেখলি বল? ও তো আমি দেখবো, তুই কেন দেখলি? না আমার বউটা ওইখানে বাঁধে। আমি তো নিজেরটা সামলাগে যাবে, আমারটা নিয়ে পড়ে আছিস কেন? তো নিজেরটা সামলাগে ঠিক করে গেছে, তুই আমারটা নিয়ে পড়েছিস কি করতে? আর ওই অসভ্য জায়গাগুলো চোখ যাই কি করতে? হ্যাঁ চোখ খারাপ, চোখের দোষ না মানে ব্যাপার হচ্ছে আরো কিছু প্রশ্ন ছিল পরে জিজ্ঞেস করবো, আমি বুঝে নিয়েছি তোমার হাওয়ালি। এরকম উদ্ভট উদ্ভট। আমি বললাম ভাই বস, আমাদের মেয়েরা কোথায় হাত বাঁধে না দেখে তোরা যেখানে বুকে হাত বাঁধিস, ওই যে মোতাবার কিতাব সহিহ বুখারী বলছিস, একটা বুখারী শরীফ থেকে দেখিয়ে দিবি, বুখারী থেকে একটা সামান্য একটা দলিল দিবি যে এই যে আমরা বুকে হাত বাঁধি বুখারীতে আছে, অন্য হাদিস চলবে না, এক্ষুনি তুই বলেছিস। তো আমিও কালকে থেকে ইনশাল্লাহ যদি চেষ্টা করি এই ঘন্টা খানেকের মধ্যে 1,00,000 মানুষকে কনভিন্স করে ফেলবো। কথা বুঝতে পারছেন? আমার পেজগুলোকে সামনে রেখে লাইভে এসে 2-10টা পেজ সামনে রেখে 1,00,000 মানুষ, 1 ঘন্টা টাইম লাগবে, কাল থেকে দেখবি 1,00,000 মানুষ বুকে হাত বাঁধবে, সেটা ভালো হবে তো নাকি? হ্যাঁ ভালো তো হবে। আমি আগে দেখাবো খারিতে কোথায় আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? এই সব ফতোয়াবাজির যুগ এসে গেছে, আরে তঙ্গ এসে গেছে, মাথা আমাদের খুব খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে লেটেস্ট ওয়ার্ল্ড, গ্লোবালাইজেশনের ওয়ার্ল্ড, চাঁদে মানুষ যাওয়ার যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, নীল আর্মস্ট্রং, অল্ডিন, মাইকেল কলিনের অ্যাপোলো 11-এর যুগ, যে যুগেতে চাঁদে মানুষ যাচ্ছে, আর তুমি সেই যুগেতে এসে ফোড়ন কেটে কমের মধ্যে বিবাদ লাগাচ্ছ, এটা কি আমাদের কাজ? এটা মাওলানাদের কাজ? এটা হুজুরদের কাজ? এই যুবক ছেলেটা নামাজ পড়ে না জানেন, হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছে, আল্লাহু আকবার নামাজ পড়েছে, জুম্মার নামাজ পড়েছে, পড়ার পরে আখেরি জোর পড়েছে, সুন্নত পড়েছে, পরে বা মিলাদ হয়েছে শুনেছে, তারপর বার হয়ে আসছে, একজন মলি সাহেব ধরেছে, এই মাশাআল্লাহ নামাজ পড়েছে তাহলে? বলে হ্যাঁ। আরো সব খাও না তো? না। ছেড়ে দিয়েছো তো? বলে হ্যাঁ। গাঁজাটা খেতে ওটাও খাও না তো? কারণ ওর নেশা এমন ছাড়তে চাই না। ঠিকই বলেছে, ছাড়তে চাই না ওটা, অবশ্য ছেড়ে দিয়েছি, মানে ওকে দুর্বল করে দিল ছাড়তে চাই না বলে। বুঝতে পারছেন? দেখিস ওর যা এক একটা টেস্ট, কোনটা বিলিতি, কোনটা দেশি, কোনটা চুলাই, কোনটা এই, ওর এক এক রকম এক এক টেস্ট যখন মনে পড়ে যাবে, একটা রাম, একটা হুইস্কি, একটা ব্ল্যান্ডি, কি সব আছে বলে না, লাল নীল সবুজ নকশা করা বোতল, তা সেন্ট দেখিস মাথা না গুলিয়ে যায়। বলছে হুজুর এতক্ষণ মনে পড়ে না, আপনি যা মনে পড়ালেন খেতে ইচ্ছা করছে, এতক্ষণ ধরে যা মনে পড়ালেন কালার টালার সব, ফের খেতে ইচ্ছা করছে, না না খাবি নি, তো শোন এর নামাজ পড়ে বাড়ি চলে যাবি, আবার ও সব মিলাদ টিলাদ সব করতে গেছিস কেন? হ্যাঁ না আমার মাটা মারা গেছে, যেগুলো সব বেদাত করতে নেই, আর করলো বেদাতিন দালাল, আর দালাল তো ফিন্নার, এইরকম করলে জাহান্নামে যাবি।
মনে মনে ভাবছি আমি কোথায় এসেছিলাম, এটা সিনেমার হল না মসজিদ? সিনেমার হলে গিয়ে যদি আমি এইসব করি তাহলে জাহান্নামে যাবে, আল্লাহর ঘরে মিলাদ করলে জাহান্নামে যাই, সেটা কি খচ্চর হুজুর বলো তো? মনে মন খারাপ করে চলে আসছে। আর একটা বলছে, শোন শোন ওই দিকের গেট দিয়ে, ওর কথা শুনিস নি, অবশ্যই করবি, এগুলো করা ফরজ ওয়াজিব। হ্যাঁ, ফের তিনতলা থেকে একজন নামাজ পড়ে নেমে বলছে, ওই দুটোরই কথা বাদ দে, ওই দুটোরই কথা বাদ দে, এগুলো ভালো কাজ, মুস্তাহসান কাজ, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। এগুলো এখানে দিচ্ছিস কেন, সামনে দিতে পারিস না? করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই, করবি ভালো কাজ। মাথার টুপি পাক করে খুলে ফেলে। বন্ধু বলছে, কি রে টুপি খুলে ফেললি? বলে, সালা নামাজ পড়তেই আসবো না। বলে, কেন? বলছে, 30 বছর ধরে সিনেমা দেখলাম, মাল খেলাম, গাঁজা খেলাম, বন্ধুদের সঙ্গে আড্ডা মারলাম, আজান শুনে এদিক ওদিক পালাতাম, জীবনে কোনোদিন কেউ ফতোয়া দিল না, কোনোদিন কেউ বললো না এই হিরো নয় ওই হিরো, ডাইরেক্টর খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, এই খারাপ, সেই খারাপ, সিনেমার হলে কেউ কোনোদিন সিনেমার নায়ক নিয়ে ঝগড়া হলো না, হিরো নিয়ে ঝগড়া হলো না, নায়িকা নিয়ে ঝগড়া হলো না, হিস্ট্রি নিয়ে ঝগড়া হলো না, টিকিট কাটা নিয়ে ঝগড়া হলো না, কোনো মন খারাপ হলো না, বিন্দাস সিনেমা দেখতাম। আজকে একবার মসজিদে এলাম, ইসলাম এক, কোরআন এক, খোদা এক, রসুল এক, ধর্ম এক, সব এক, আর তিনটে মাওলানা তিন রকম ফতোয়া দিচ্ছে, ভাই কাটটা নববাল দেখি, ওর থেকে ভালো মসজিদে আর আসবো না, কারণ ওই গুণাটা তাও ঠিক আছে, আর এই গুণার ধার ধার কিচ্ছু বুঝি না, কোথায় কি হয়ে যাবে বাড়াবাড়ি, দরকার নেই বাবা, তো কি হবে? বলে, এই হুজুরদের ঝামেলা আগে মিটুক, তারপর আমি মসজিদে আসবো। কি গো এটা হচ্ছে? যুবকেরা সত্যি কথা বলবে, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আন্দাজে ঠিক বলিনি, এটা ঘটছে কি ঘটছে না? মোবাইল এক একটা এক এক রকম আওয়াজ, কারটা শুনবো কারটা নেবো, পাজেল হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের উচিত যে শোনো সবাই, আমল করো আল্লাহ ওয়ালারা যে পথ দেখিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ, শোনো সবাই, আল্লাহ ওয়ালারা যে পথ দেখিয়ে গেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন, এই ঈমান ওয়ালারা তোমরা সাদিকিন, সালেহিন, আবেদিন, আল্লাহ ওয়ালা নেককার সত্যবাদীদের সাথী হও, বলেন না সুবহানাল্লাহ। আমরা সিদ্দিকে একবার কে পেয়েছি, আপনার সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক মেহরাব সিদ্দিকীর, তাই তো নাকি? তার সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নূরউদ্দিন সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক হযরতে মুফতি আজম আবু জাফর সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে হুজুর হযরতে শাহ সুফি ফাতে আলী ভাইসির। কেন এই পথ ধরে চলি একটু বুঝে লে, যুবকেরা বুঝতে পারছো? ভাইজান কি বলছে শোনো, শুনতে পাচ্ছ তো নাকি? মেশিন লাগানো আছে কানে? জি, তার মানে সব কালা, মেশিন কি করতে লাগিয়েছে? এই যে খালি টানে টানে জি বলে দিও না, বলো আল্লাহ আমার কান ভালো রেখেছে, বলো আলহামদুলিল্লাহ। আমি যে কানে মেশিন লাগিয়েছিস বলে জি, কালা তোরা কি বুকারে। তাই আমার মুসলমান, আমাদের সম্পর্ক মুজাদ্দিদে জামানের সঙ্গে, তার সম্পর্ক শাহসুফি ফাতে আলী ভাইসির সঙ্গে, তার সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরীর সঙ্গে, তার সম্পর্ক হুজুর হযরতে সৈয়দ আহমদ বেল্লুবীর সঙ্গে, তার সম্পর্ক কিতাব কাবা মুসলসল হযরতে মাসুম রব্বানীর সাথে, তার সম্পর্ক হযরতে মুজাদ্দিদ আল ফিসানীর সঙ্গে, এদিক দিয়ে চলে যান আব্দুল হক মুহাদ্দিস দেলুবী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলুবী, আব্দুর রহিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলুবী, তাব কাবা মুসলসল সম্পর্ক যে টেকছে হযরতে নাসিরউদ্দিন চিরাগে দিল্লি, আমাদের সম্পর্কটা এইভাবে তবকা মুসলসল সিলসিলা অনুযায়ী যে টেকছে হযরতে নূর মা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী, সমসাময়িক হলো নিজামউদ্দিন আউলিয়া, তার সঙ্গে সম্পর্ক হযরতে খাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তার সঙ্গে সম্পর্ক হযরতে উসমান হারুনির, এদিক দিয়ে চলে যান হযরতে ইব্রাহিম আদহম আদম বন্নুরি থেকে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি খাজা বাকি বিল্লাহ, এই সম্পর্ক যে ঠেকছে হযরতে আব্দুর রাজ্জাকের সঙ্গে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদেরুল জিলানির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে হুজুর হযরতে আবু সালে মুসা জঙ্গির সঙ্গে, তার সম্পর্ক ইমাম রাজির সঙ্গে, তার সম্পর্ক ইমাম জুনায়েদের সঙ্গে, তার সম্পর্ক হযরতে মুসা কাজেমের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর সাদেকের সঙ্গে, তার সম্পর্ক তার আব্বা হযরতে ইমাম বাকেরের সাথে, তার সঙ্গে সম্পর্ক হযরতে ইমাম জাইনুল আবেদিনের সঙ্গে, জাইনুল আবেদিন
আবেদিনের সম্পর্ক হচ্ছে তার আব্বা হযরত ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইনের হাসান হুসাইনের সম্পর্ক হযরত আলীর সঙ্গে আলীর সম্পর্ক হচ্ছে হযরত উসমান গনির সাথে উসমান গনির সম্পর্ক ওমর ফারুকের সাথে ওমর ফারুকের সম্পর্ক আবু বকরের সাথে খোলাফায়ে রাশেদিনদের সম্পর্ক যে টিকছে আমার রাসূলের সাথে আর রাসূলের সম্পর্ক আমার আল্লাহর সাথে কথাটা আমার বুঝতে পাচ্ছেন তো নাকি এটাকে বাংলায় বলে শিকল ইংলিশে বলে চেন উর্দুতে বলে জঞ্জির আর আরবিতে বলে এই যে কি বললে সিলকি এটা কি সিলসিলা না কি বললে এই দেখো আরবিতে বলে সিলসিলাতুন মানে চেন জঞ্জির ওদিকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো একদম কনভে করে করে একদম নিচে পর্যন্ত আসছে ওদ্দু পুরুষ পিছিয়ে জানার খুঁজি পাবেন না ভাইজান আমার কথা বুঝতে পাচ্ছেন হতে এদেরকে ভাইরাল হতে গেলে তোমার নাম নিতে হবে ওসব ওই বঙ্গের ওই গ্রামগঞ্জের মধ্যে চলে এসব সিটি শহরের মধ্যে চলবে ঠিক বলছি তো নাকি বনগায় শিয়াল রাজা ঠিক আছে আমার আফসোস লাগছে আমরা মানুষকে বলি বাবা দ্বন্দ্ব করো না ঝগড়া করো না মারামারি করো না আর স্টেজে উঠে সব থেকে বেশি ঝগড়াটা মৌলানা হুজুরাই করে ওরে কোথায় যাবি রে তোরা ডুবে মরগে যা আমরাই সব থেকে বড় দ্বন্দ্ব করি বাবা বাপ বেটাই ঝগড়া করো না ভাই ভাই ঝগড়া করো না এই হয়ে ঝগড়া করো না বাপ বেটা ঝগড়া হয়ে পড়ে আছে দেখো ভাই ভাই ঝগড়া করে পড়ে আছে দেখো ওদিকে চাচা ভাই পো হাসছেন কেন চাচা ভাই পো হয় না আমাকে সব কেস খাওয়াবেন না উল্টো পাল্টা জায়গায় হেসে এরাই তো সব বলে আমি কথা বলছি এমনি চাচা ভাই পো কত দ্বন্দ্ব হচ্ছে চাচা সহ্য করতে পারছে না ভাই ভাইকে সহ্য করতে পারছে না ও দুতলা বিল্ডিং হলো কি করি আর আমরা ওয়াজ করছি বাবা তিন দিনের বেশি ঝগড়া রাখতে নেই বাবা কোথায় যাবে এবারে আমার কথা বুঝতে পারছেন তো নাকি সব কিছুর ঊর্ধ্বে চলে যান মনটাকে হালকা করুন অশান্ত মনকে আজকে এখানে শান্ত করতে বসেছেন রাসূল জিকর জিকরে হাবিব কম নেহি হ্যায় আসলে হাবিব সে কিউকি জাহাঁ জিকরে হাবিব হোতে হ্যায় ওহাঁ খুদ খুদা ভি হোতে হ্যায় ওহাঁ বৈঠনে ওয়ালো আপনো তো ক্যা কোই গায়র ভি খালি হাত নহীঁ জাতে বোলো সুবহান আল্লাহ কিউকি হামারে নবী ইয়ারো কা ইয়ার হ্যায় হামারে নবী রব কা দিলদার হ্যায় একবার উনসে দিদার ফির উম্মত কি বেড়া পার হ্যায় সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা নিয়ত রাখব আমিন ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের গুণগান যে করে আমার আল্লাহ খুশি হয় এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে গুণগান যদি করা হয় কমিটির লোক খুশি হবে মাইকের সাউন্ডটা সত্যি খুব ভালো খুশি হলো তো হয়েছে খুশি কে খুশি হলো মাইকলা আর বাস্তবেই ভালো সাউন্ড ভয় নেই ও আমায় কমিশন দেবে না এইসব ইউটিউবার ভাইগুলো আছে এরা সব দেশ বিদেশে সারা পৃথিবীর মধ্যে ওয়াজ ছড়িয়ে দিচ্ছে কিন্তু একটা সিস্টেম ভুল হয়েছে আমার এই মাইকের সামনে বাঁধা সিস্টেম নেই আমার বড় অসুবিধা লাগে একটু দূরে রাখতে হবে নালে এগুলো খুব দামি হাত মাত লেগে ছিঁড়ে যাবে আর এগুলো এখন শোবাজির ব্যাপার সব বলছে তাড়াতাড়ি বেঁধে লাও যা করার আমি ওয়াজ আরম্ভ করব তাড়াতাড়ি করেছে বেঁধে দিয়ে এত মোটা করে বেঁধে দিল মানে কি হুজুর বিরাট হুজুর কত এ কত ইউটিউবার কত অমুক কত তমুক বুঝতে পারছেন না হচ্ছে এই ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন এরা যে আমার ওখানেই উঠা বসা করে ওইখানে নিজের ইচ্ছায় ফ্রিজ খুলে পানি খায় নিজের ইচ্ছায় পাখা চালিয়ে দিয়ে চুপচাপ শুয়ে আছে কারণ সব হুজুরের দরবারে দেখা সাক্ষাৎ মিটে গেল যে ভাইজানের ওখানটায় যাবো যে আরামে শুয়ে থাকো কারণ আমি বেরোই না আমার দোকান খোলাই থাকে
বুঝতে হয়েছে জিজ্ঞাসা করেন এদেরকে কোনোদিন আমি বলেছি যে আমার এই সত্যি কথা বলো কোনোদিন বলেছি আমার এটা এই করো ওটা ওই করো আমার একটা বাইট নাও অমুক নাও তমুক নাও চীনা বাউনের পৈতের দরকার হয় যখন যেটা প্রয়োজন হয় তখন সেই ভিডিওটা আমার ছজনের যে টিম আছে এখন একজন কমে গেছে অবশ্য পাঁচজনের যে টিম আছে মিডিয়া ম্যানেজার যে আছে সে ওটাকে ফাইনাল এডিট করবে করার পর সে দেখবে ঠিক আছে তারপর এদের কাছে সবার কাছে পৌঁছে দেয় এবং তাকে আপনারা খুব ভালোভাবে চেনেন সেও একটা বড় মানে চ্যানেলের এবং খুব বড় বহু মানে ৫-৫ লক্ষের উপরে তার সাবস্ক্রাইবার কথা বুঝতে পেরেছেন ও আমাকে ভালোবাসে আমি তাকে জিজ্ঞাসা করি ভাই এত ভালোবাসার কারণ কি আমি বুঝতে পারি না তার বাড়িতে গেছি তার আব্বা জানেই না যে আমি পীরাল্লামা নুরুদ্দিন সিদ্দিকী সাহেবের ছেলে তো উনি কথায় কথায় আব্বার কথা বলে আমায় জিজ্ঞেস করছে আপনার কি হয় বলছে উনি আমার আব্বা হয় বলছে আমার ঘরে যত ক্যাসেট দেখালো আমার আব্বা সব পুরনো ওয়াজের ক্যাসেট আমি এসতে বললাম ভাই তুমি আমায় ভালোবাসো এই ওপর থেকে হয়ে আসছে আল্লাহ তাকে ভালো রাখুক তো যাই হোক আজকে যার নাম করবেন এই তোমরা ইউটিউবার যারা আছো তোমাদের ক্যামেরা খুব আপনার তোমাদের আপনার সাউন্ড ভালো হচ্ছে ক্লিয়ারেন্স ভালো হচ্ছে ভালো লাইভ চলছে খুশি করা হবে ইউটিউবাররা হবে মাইক ভালো চলছে খুশি কে হবে মাইক ওলা হবে আর দুনিয়ার যার নাম করবে তার মালিক খুশি হবে কিন্তু আমরা আজ মুস্তাফার গুণগান করব আর গুণগান শুনবো এতে অন্য কেউ নাই খোদা আমার আল্লাহ খুশি হবে তাই তো নাকি কারণ আমার রাসূল যখন দুনিয়ার বুকে তাশরিফ এনেছিলেন ফাজা মুহাম্মাদ বাশিরাও ওয়া নাযীরাও ফসাল্লু আলাইহি কাসীরান কাসীরা নবী দুনিয়ায় এসেছে সব আনন্দ করছিল বুঝলেন মিলাদ তো একটু মিলাদ করে নি সব আনন্দ করছিল জমিন আনন্দ করে আসমান আনন্দ করে কেন সাফা মারওয়া পাহাড় দুলতে আরম্ভ করে দেয় কে দেখেছিল আমার নবীজির দাদাজি আমার নবীজির দাদাজি আব্দুল মুত্তালিব কাবা শরীফের ভেতরে ছিল হঠাৎ করে দেখে কাবা ঘরের ভিতরে যত মূর্তি সব হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেছে উলিদান নবিউল মুনতাজিরুল্লাযী কাতাবা শাজার ওয়াল হাজার ওয়া ইনশাক্কুল আহল কামার সব মূর্তিগুলো ভেঙে পড়ে গেল আচ্ছা কাবা থেকে বার হয়ে সামনে দুটো পাহাড় আছে সাফা মারওয়া উমরা যারা করেছে সাফা মারওয়া পাহাড় দেখেছে এখন খালি নিদর্শনটা রেখে দিয়েছে বুঝলেন সাফা মারওয়া পাহাড়টা দুলতে আরম্ভ করে বাকশাস নদী আপনারা নাম শুনেছেন আচ্ছা আরেকটু আগে আসুন সোয়া নদীতে আপনার ওই জোয়ার এসেছিল আর আমো নদী ভর্তি ছিল ভাটা পড়ে গেছিল কোন দিন ছিল এগুলো সব এগুলো মিলাদুন নবীর দিন আল্লাহর রাসূল যেদিন দুনিয়ার বুকে তাশরিফ এনেছিলেন সেই দিন ছিল ও বাবা জিনেরা কি বলছে শুনুন কোরআন খুলুন সূরাতুল জিন খুলে দেখুন ওয়ান্না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকাইদ লিসসামি ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা হাফেজে কোরআন আছেন এখানে আপনি এটা কি সূরা জিন না ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকাইদ লিসসামি ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা বলছি জিনেরা বলছে আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে যে কথাগুলো হতো আমরা চুপ চুপ করে শুনতাম হঠাৎ করে আমরা যখন যাই আকাশে তখন মানে ফামে ইয়াস্তে মিলান এখন যখন যেতে যাব কি হয় বলে আমাদের ওপর থেকে অগ্নিকুণ্ড ইস্কাট ক্ষেপণাস্ত্র ফুলকি তারি আগুন দ্বারা আমাদেরকে মারা হয় কেন কোন দিন থেকে খবর করলো ওপরের বড় শয়তানকে এই এমন হচ্ছে কেন আকাশে কি হয়েছে আমাদের ঢুকতে দিচ্ছে না কেন ফুলকি আপনার উল্কি আপনারা দেখেননি যেটাকে এখন বলছে উল্কি বর্ষণ হওয়া কে অনেক রকম সব কথা বলছে আসলে কি ওই ছোটবেলায় মুরব্বীরা বলতো না শয়তান উপরে যেতে যায় আর ফেরেশতারা আগুন ধরিয়ে দেয় মারে এটা কোরআনও তাই বলছে আরে নানিজির কথাটা ঠিক ছিল সেদিন আপনারা শুনেননি শয়তান আকাশে উঠতে যায় তো কোরআন বলছে ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকাইদ লিসসামি ফামা ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা কি বলছে এখন যেতে গেলেই আমাদের আগুন দ্বারা মারে এতে কোনো যেন অসুস্থ হয়ে পড়ে হাত পা ভেঙে পঙ্গু হয় আবার অনেকে মারাও যায় ওপর থেকে বলল দুনিয়ায় খোঁজ নিকে যা দুনিয়ায় খোঁজ নিকে যা কারণ এটা দুনিয়ার ব্যাপার নয়
দুনিয়ায় ভালো করে খোঁজ নিয়ে যা, এটা দুনিয়ার ব্যাপার নয়, এরা 40 বছর ধরে খুঁজে খুঁজে রাসূল পাক তায়েফের কাছে যখন ওয়াদিয়ে নখলার মধ্যে ছিলেন, বজরের বক ছিল, ওরা ওয়াদিয়ে নখলার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, উড়ে যেতে যে ওদের কানে একটা আওয়াজ আসলো, কি এখনো ধরেছিলি এতক্ষণ ধরে? একজন মানুষ দাঁড়িয়ে আছে আর কিছু করছে, কাট আমার ইয়া রুকু করলো, সেজদা করলো, সালাম ফিরার পরে কি করলো একভাবে আল্লাহ ওদেরকে কবুল করুক বলুন আমিন, আল্লাহ ওদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করুক বলুন আমিন। আমার ভাইরা যেটা বলছিলাম, এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যখন ওপর থেকে বলল এটা ওপরের কোনো ব্যাপার নয় দুনিয়ায় খুঁজকে যাও, ওই সময় ইয়ামানের নাসিবাইন বলে একটা শহর আছে, আসারের কিতাবগুলো পড়লে দেখবেন সব এসে যাবে সামনে, ইয়ামানের নাসিবাইন বলে একটা শহর আছে, এই শহরের একটা 20 জনের টিম, 12 বেশি হতে পারে মতান্তরে, মোট কথা একদল জিন, তারা দুনিয়া পরিক্রমা করতে আরম্ভ করলো, দুনিয়ায় কি হয়েছে কারণ আকাশ থেকে বলেছে এটা দুনিয়ায় কোনো আসমানি কিতাব আসলে সেখানে এমন ঘটনা ঘটে বা কোনো রাসূল আসলে এমন ঘটনা ঘটে ঘটে আসমানি কিতাব এসে খোঁজ লিখে যাও, দুনিয়ার কোনো আকাশের ব্যাপার নয়। এরা 40 বছর ধরে খুঁজে খুঁজে রাসূল পাক তায়েফের কাছে যখন ওয়াদিয়ে নখলার মধ্যে ছিলেন, ফজরের ওয়াক্ত ছিল, ওরা ওয়াদিয়ে নখলার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, উড়ে যেতে যে ওদের কানে একটা আওয়াজ আসলো, ওই আওয়াজকে ফলো করে এসে দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে আর কিছু করছে, এরাও পিছনে দাঁড়িয়ে গেল, শুনছে বড় মধুর লাগছে, রুকু করলো, সেজদা করলো, সালাম ফিরার পরে কি করলো বলছে এটা আপনি কি পড়ছেন, বলছে এটা আসমানি কিতাব, বলে আপনি কে, আপনি কি শেষ নবী, বলছে হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর, আমার নাম হলো মুহাম্মদ, বলছে আকাশ থেকে এই খবরটাই দিয়েছি, আগে আমাদের কলমা পড়ে মুসলমান করুন বলুন না, সুবহানাল্লাহ, জীবনের প্রথম জিনের আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়েছিল। সূরাতুল জিন খুলুন বুঝতে পারবেন কোন দিন, 40 বছর ঘুরেছে, কবে থেকে মারা মাছে, যেদিন আমার রাসূল দুনিয়ায় তাশরিফ এনেছে,